Sharbibastu mayang devam, Sharbibastu mayang jagat, Prithi darustu vigraho, Vastu deva namastu te. নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন, আরও যাতে ভালো থাকেন তার জন্যই আজকে কিন্তু এই অনুষ্ঠানটা করছি। কি ব্যাপারে বলুন তো, না সামনেই কিন্তু ধনতেরাস, অর্থাৎ 23শে অক্টোবর ধনতেরাস তিথি কিন্তু 22 তারিখ থেকে শুরু হচ্ছে, 23 তারিখ পর্যন্ত থাকবে। এই দুটো দিনই কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন। আর আজকে বিশেষভাবে আমি কোন বিষয়ে আলোচনা করব বলুন তো, না বাস্তুর কি কি পরিবর্তনে আপনার জীবনে ধনতেরাসে নিজের ভাগ্যকে হাতের মুঠোয় নিয়ে আসতে পারবেন। আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই, অবশ্যই ভালো থাকার অধিকার আমাদের সকলের আছে। আর এই ভালো থাকার জন্য কি কি করতে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথম কথাই বলবো, বাস্তুতে ভাগ্য আমাদের কি, ভাগ্য আমাদের পরিবর্তনশীল, আমাদের হাতের রেখাও দেখবেন পরিবর্তন হয়, ভাগ্যও ঠিক পরিবর্তনশীল। কোনো স্ট্যাগ জিনিস একভাবে থাকলে কিন্তু সেটাতে আপনার ভাগ্য মরচে ধরে যায়। দেখবেন কোনো জিনিস যদি বসিয়ে রাখেন সেই জায়গাটা কিন্তু একটা মরচে চলে আসে, আর এটা আপনার জীবনের কিন্তু নেগেটিভ এনার্জি বহন করে আনে। এই নেগেটিভ এনার্জিকে কীভাবে দূর করবেন, প্রথম কথাই বলবো, বাড়িতে যে ঠাকুরের যে বাসন আপনি ব্যবহার করেন, কোনোটা কি ভেঙে গেছে, কোনোটা কি সাইডটা একটু কানাটা ক্র্যাক করে গেছে, অবশ্যই এই ধনতেরাসে সেগুলো চেঞ্জ করে ফেলুন। দেখবেন ঠাকুর ঘরে সকালবেলা গিয়ে পুজো করার সময় যদি সুন্দরভাবে ফুল দিয়ে সাজান, আর সুন্দর বাসন দিয়ে বা ফুলদানি, যেটা আপনার ফ্লাওয়ার যেটা রাখেন, অর্থাৎ ফুলদানি যদি আপনি নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, তাহলে সেটাকে ইমিডিয়েট কিন্তু ধনতেরাসে চেঞ্জ করে নিন, আপনার ভাগ্যে পরিবর্তন হবে। আর কি করবেন, না আমাদের জীবনে লাফিং বুদ্ধ কিন্তু খুব ইম্পর্টেন্স, কারণ লাফিং বুদ্ধকে দেখলে আমরা কিন্তু একটা সদা হাস্যময় দেখে থাকি। এবং তার জন্য কি করবেন, বাড়িতে একটা নতুনভাবে কিন্তু একটা লাফিং বুদ্ধ আনবেন, যেটাকে দেখেই আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি চলে আসবে। এবং তার পাশাপাশি লাফিং বুদ্ধ আমাদের কী দেন, ওয়েলথ, প্রসপারিটি। কাজেই বাড়িতে ঢুকতেই যদি আপনি লাফিং বুদ্ধ দেখতে পান, তাহলে আপনার মনটাও কিন্তু একটা আনন্দে ভরে উঠবে, সেটা কিন্তু আপনাকে পজিটিভনেস দেবে, এবং যে কোনো কাজের সাথে লড়াই করার যে মানসিকতা সেটা আপনি পেয়ে যাবেন। আর কি পরিবর্তন করবেন, না আপনি দেখবেন সোফায় এসে যেখানে ঘরে ঢুকলেন, ঢুকেই যেখানে বসার দুম করে বসে গেলেন, কিন্তু আপনাকে কি করতে হবে, সিট চেঞ্জ করতে হবে। অর্থাৎ আপনি যেখানে বসে প্রতিদিন টিভি দেখেন বা যেখানে বসে ল্যাপটপে আপনি কাজ করেন, সেই প্লেসটা আপনি একটু চেঞ্জ করে দিন, অর্থাৎ ভাগ্যের মধ্যে আপনি গতি নিয়ে আসুন। এবং কুশন, বিভিন্ন আপনার যে পুরনো কুশন ছিল সেই কালার টোটাল আপনি চেঞ্জ করে দেবেন, আপনি আবার নতুন করে নতুন কুশন কিন্তু এই ধনতেরাসে নিয়ে আসবেন। অর্থাৎ এই চেঞ্জ, ছোট ছোট চেঞ্জ আমাদের কী দিয়ে থাকে, প্রসপারিটি, আমাদের মধ্যে দিয়ে থাকে একটা চেঞ্জ, আমাদের মধ্যে কাজ করার এনার্জি, একঘেয়েমি খাবার, একঘেয়েমি জিনিস, আমরা কিন্তু জীবনের যে গতি তাতে কিন্তু মরচে পড়ে যায়। আর এই মরচেটাকে আমাদের কিন্তু ক্লিন করে নিতে হবে। আমাদের মধ্যে কিন্তু কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ড রয়েছে, এই কনসাস মাইন্ডে আমরা কিন্তু সব কিছু দেখে থাকি, কিন্তু সাবকনসাস মাইন্ড আপনাকে কিন্তু এনার্জি বেশি দিয়ে থাকে। কিভাবে, না নিজের অজান্তেই আপনি যদি এই ছোটো ছোটো জিনিসগুলো পরিবর্তন করবেন, আপনার মধ্যে একটা আনন্দ আসবে, আপনার মধ্যে একটা পজিটিভনেস আসবে। আর কি পরিবর্তন করবেন, আপনার বেডরুমে প্রবেশ করেই আপনার হাজবেন্ড আর ওয়াইফের ধরুন একটা ছবি রেখে দিয়েছিলেন, সেই ছবিটা কিন্তু একটু চেঞ্জ করুন, অর্থাৎ প্রেজেন্ট টাইমে দুজনের একটা ছবি তুলুন, সেই ছবিটাকে খুব সুন্দরভাবে একটা ফ্রেমের মধ্যে দিয়ে আপনি বাড়ির সাউথ ওয়েস্ট কর্নারে আপনার বেডরুমের রেখে দিন। দেখবেন আপনার মনে হবে যে আবার নতুন করে একটা রোমান্টিক সিচুয়েশন বা একটা ভালো লাগা, কারণ প্রেজেন্ট টাইমটাকে আপনারা অবশ্যই ক্যাপচার করে রাখতে চাইবেন। সেই জন্য পুরোনো দিনের ছবি আপনি একটু সরিয়ে রেখে আবার ধনতেরাসের নতুন ছবি কিন্তু লাগান, খুব ভালো উপকার হবে আপনাদের। আর কি করবেন বলুন তো, না
আমাদের নিজের অজান্তেই দেখবেন যে ডোরম্যাটটা দিয়ে অর্থাৎ বাস্তুতে প্রবেশ করার যে ডোরম্যাট সেটা ভেরি ইম্পর্টেন্ট। কী করতে হবে না, ছেঁড়া ছিঁড়ে গেছে, সাইডটা একটু খুলে গেছে, এই ডোরম্যাটকে কিন্তু 22 তারিখের আগেই বিদায় দিন। নতুন একটা খুব সুন্দর ওয়েলকাম লেখা ডোরম্যাট আপনি কিন্তু দরজার সামনে দিয়ে রাখুন, যে কেউ প্রবেশ করার মুখেই সেই ডোরম্যাটটি দেখে কিন্তু তার মধ্যেও একটা পজিটিভনেস আসবে এবং আপনার তো অবশ্যই ভালো লাগবে। এই ছোট ছোট পরিবর্তন কিন্তু আমাদের জীবনে আমাদের কিন্তু পজিটিভ এনার্জি দিয়ে থাকে। আরও একটা জিনিস আপনাদের ভীষণভাবে মেনটেন করতে হবে, জলের বোতল। জল আমাদের জীবন, জলের মধ্যে এনার্জি থাকে। অনেকের বাড়িতেই দেখবেন জলের বোতল মুখে ছিপে এটা ঢাকনাটা কেটে গেছে বা বোতলটা একটু বেঁকে গেছে, তুবড়ে গেছে, এগুলো 22 তারিখের আগেই কিন্তু বিদায় করে দিন। আপনাকে জীবনে সাকসেস পেতে হবে আর আপনি গতিশীল ঘোড়ার মতন কিন্তু এগিয়ে যেতে চাইবেন, তার জন্য কিন্তু ছোট ছোট পরিবর্তন জীবনকে অনেক বেশি পজিটিভ রাখে। আর কি পরিবর্তন করবেন, যেটা আমাদের সাথে সব সময় থাকে, মোবাইল ফোন। মোবাইল ফোনের আপনার কিন্তু স্ক্রিনের গার্ডটা কিন্তু ক্র্যাক করে গেছে, ইমিডিয়েট চেঞ্জ করুন। আপনার ভাগ্যের দিক থেকেও কিন্তু ক্র্যাক করে যাচ্ছে, ডাউনফল করে যাচ্ছে, সব সময় মোবাইলের স্ক্রিন গার্ডটা অবশ্যই চেঞ্জ করে দিন। তার পাশে কেসিং যেটা থাকে মোবাইলটা আমরা যে কেসিংয়ে রাখি সেটার হয়তো রঙটা চটে গেছে বা হয়তো অন্য কালার লেগে গেছে, মানে একটা পুরোনোর একটা আভাস, সেটাকে ইমিডিয়েট কিন্তু ধানতেরাসের দিনকে চেঞ্জ করে নিন। ধানতেরাসের দিনটা আমরা বলবো সবচেয়ে শুভ টাইম, কোন সময়টা না 23 তারিখ যেদিন ধানতেরাস পড়ছে 4টে থেকে 6টা রাহুকাল থাকবে। অনেকেই হয়তো জানেন না, ওই সময় ভুল করে জিনিস কিনে ফেলবেন, খবরদার না, কখনো এই কাজটি করবেন না, রাহুকালে কোনো জিনিস বাড়িতে ঢোকাবেন না। আপনার ঘরের মধ্যে ছোট ছোট ইনডোর প্ল্যান্ট রয়েছে, সেই প্ল্যান্টের টপগুলো কোনোটা ক্র্যাক হয়ে গেছে, কোনোটা রং চটে গেছে, কোনোটা হয়তো অর্ধেকটা ভেঙে গেছে, সেটার মধ্যেই আপনার জীবন চলছিল, খবরদার না। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমূল পরিবর্তন করে দিন, নতুন দুটো সুন্দর টপ কিনুন এবং ধানতেরাসে সেগুলো নিয়ে এসে বাড়িতে লাগান। আমরা আমাদের জীবনকে কিন্তু খুব সুন্দর রাখতে পারি, গুছিয়ে নিতে পারি এবং নিজের হাতের মুঠোয় ভাগ্যকে রাখতে পারি। আর কি করবেন, বাড়িতে আমাদের কিন্তু কি হয় না, একটা জুতোর বাক্স থাকে, সেই জুতোর বাক্সটাকে কিন্তু অবশ্যই ধানতেরাসের আগে ক্লিন করে নেবেন। আমাদের একটা হ্যাবিট থাকে, দুর্গাপূজার সময় আমরা প্রচুর জুতো টুতো কিনে ফেলি, পুরাতন জুতোগুলো ওখানে জমিয়ে রেখে দিই। কেতুর প্রভাব আপনার বাড়িতে প্রচণ্ডভাবে আসছে, গুপ্ত শত্রুতা হচ্ছে, ভাগ্যহীন হয়ে যাচ্ছেন, সেই জায়গা থেকে বলবো একদম পুরাতন জুতোগুলো বাইরে ফেলে দিন। আর যেগুলো পরার মতন আছে সেগুলো প্যাকেটে প্যাকিং করুন, করে সুন্দরভাবে ওই বক্সটাকে ক্লিন করে তার ভেতরে রেখে ঢাকা দিয়ে রাখুন, এতেও কিন্তু আপনার ভাগ্যের উন্নতি হবে। অর্থাৎ আমরা নিজের জ্ঞানত বা নিজের অজান্তেই অনেকভাবেই কিন্তু আমাদের জীবনকে বিপদের মধ্যে নিয়ে চলে যাই। আর কি করবেন না, আমাদের অনেক সময় দেখবেন বাড়িতে লাইট কাটা থাকে, এটা কিন্তু ভীষণ নেগেটিভ এনার্জি নিয়ে আসে বাড়ির মধ্যে। বাল্ব কেটে গেছে, রয়ে গেছে, টিউব কেটে গেছে, রয়ে গেছে, ইমিডিয়েট ধানতেরাসের আগে সেগুলোকে ড্রেনেজ করে দিন, ফেলে দিন এবং নতুনভাবে সেখানে কিন্তু আবার লাইট লাগিয়ে দিন। জীবনের আলো কিন্তু প্রসপেরিটি, পজিটিভনেস, এনার্জি এগুলো আমাদের দিয়ে থাকে। ধানতেরাসের দিনে সারা দিন রাত আপনারা 3 দিন অর্থাৎ 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ এবং 25 তারিখ এই সময়টা সমস্ত লাইট বাড়িতে আলোয়ময় করে তুলুন। দেখুন আপনার জীবনে এক বছরের মধ্যে আলোয় পরিপূর্ণতা পেয়ে যাবে। এবং ধানতেরাস এমন একটি তিথি, আরও আমি বলবো যে কিছু কিছু জিনিস যদি আপনারা আরও প্লেসমেন্ট চেঞ্জ করতে পারেন ধানতেরাসের সময়। এবারে যেমন অমৃত সিদ্ধি যোগ লাগছে, সৌভাগ্য সিদ্ধি যোগ লাগছে, এই যোগগুলোকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। এই যোগগুলোতে আমরা যদি কোনো ভালো ইলেকট্রনিক্স জিনিস বাড়িতে নিয়ে আসি, কোনো লকার কিনে নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের জন্য। তাছাড়াও কিন্তু আমরা বলে থাকি যে লক্ষ্মী ঠাকুর কিন্তু রূপোর মধ্যে বাস করে, আমরা যদি রূপোর কোনো বাসন কিনতে পারি, রূপোর একটা চামচ কিনতে পারি, তাহলেও কিন্তু আমাদের ভাগ্যের শ্রীবৃদ্ধি ঘটবে। অবশ্যই লক্ষ্মী গণেশ কিন্তু রূপোর আপনারা কিনবেন এবং ধানতেরাসে কীভাবে
পুজো করবেন, তার জন্য আমার সেকেন্ড এপিসোডটা দেখার জন্য অপেক্ষা করুন। সবাই ভীষণ ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। আর যাওয়ার আগে বলবো, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা এতদিনে ভালোবেসে ফেলেছেন, যারা দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জন্য তো অবশ্যই সুখবর, কারণ তারা প্রত্যেকটা নতুন নতুন এপিসোড আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি পরপর যে এপিসোডগুলো যাবে সেগুলো দেখতে থাকুন, ভাগ্য আপনাকে কোথায় নিয়ে যাবে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে সেটা আপনারা নিজেরাই জেনে যাবেন। সবাই ভীষণ ভালো থাকুন, সবাইকে ভীষণ ভালো রাখুন, নমস্কার। আমি রাজীব চ্যাটার্জি, বসিরহাট থেকে আসছি। আমি পেশায় একজন গৃহশিক্ষক। গত বছর দুয়েক আগে আমার ফ্যামিলিতে এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, নিজেকে খুব অসহায় মনে করতাম। বাস্তুর ভীষণ সমস্যা দেখা দিয়েছিল এবং ভৌতিক উপদ্রব শুরু হয়েছিল আমার বাড়িতে এবং আমার পরিবারে, এবং তার জন্য সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল আমার একমাত্র সন্তান। এবং তাকে বাঁচানোর জন্য আমি শ্রীমতী বৈশালী সরকারের কাছে ছুটে এসেছিলাম। উনি আমাদের আশ্বস্ত করেছিলেন এবং আমাদের নির্ভর করে মানে সাহস জুগিয়েছিলেন পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য। ওনার অনুপ্রেরণায়, ওনার সহযোগিতায় আজ আমরা সেই পরিস্থিতি অনেক কাটিয়ে উঠেছি এবং আমার ছেলেকেও সমস্ত বিপদ থেকে মুক্ত করে আজকে একটা সুস্থ জীবন দিতে পেরেছি, একমাত্র বৈশালী সরকারের সহযোগিতায় ও ওনার হাত যশে বলতে পারে, এবং আমরা ওনার কাছে সেই জন্য চিরকৃতজ্ঞ। এবং আমি সবাইকে বলবো ওনার কাছে আসুন, আমাদের সমস্ত বিপদ থেকে উনি নিশ্চয়ই আপনাকে উদ্ধার করবেন। আমার নাম অরিনা রায় মণ্ডল, আমি কোচবিহার থেকে এসেছি। আমার অনেক আত্মীয় স্বজন যারা কোচবিহারে থাকেন তারা এসেছেন, ম্যামের সঙ্গে আলোচনা করেছেন, তাদের প্রচুর সমস্যা সমাধান হয়েছে। এবং তাদের মতো আমারও এবার এক বিশাল সমস্যা সমাধান, সেটা হচ্ছে আমার এবারই ব্যাংকিং সার্ভিসে আমি সিলেক্ট হয়েছি। আপনাদের যদি সমস্যা থাকে আপনারা নিশ্চয়ই ম্যামের সঙ্গে যোগাযোগ করুন, তার পরামর্শে আপনাদের অভীষ্ট লক্ষ্যে আপনারা নিশ্চয়ই পৌঁছতে পারবেন। ধন্যবাদ।